টিভি বাংলা মানবতার সমাধান

কোরআন দিয়ে জীবন গড়ার প্রয়াসে যারা আমাদের সঙ্গে শরিক হয়েছেন তাদেরকে মোস্ট ওয়েলকাম আমরা ইনশাআল্লাহ আজকের আলোচনার মধ্যে দিয়ে সুরাতুল আহজাবকে আমরা ইনশাআল্লাহ শেষ করতে যাচ্ছি দেখি সুরা আহজাব শেষ দুখান আয়াতে আল্লাহ সুবাহ কি বলেছেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحیم. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فَبَيْنَ أن يحملنها وأشفقن منها وهملها الإنسان إنه كان ظلوما جهولا ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركين والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما الله تعالى بلسن নিশ্চয় আমি আল্লাহ আমানতকে রেখে দিয়েছি আসমান আর জমিনের উপরে আর পাহাড়ের উপরে আর আসমান জমিন এবং পাহাড় আমানত কে বহন করতে অস্বীকার করল আর আমানত কে বহন করার ব্যাপারে তার অপারগতা দেখালো আর মানুষ এই আমানত কে গ্রহণ করলো নিশ্চয়ই মানুষ নিজের উপরে জুলুম করে থাকে আর খুব তাড়াতাড়ি সবকিছু ভুলে যায় আরে আমানতের মধ্যে দিয়ে আল্লাহ রাব্লা আলামিন তিনি মোনাফিকদেরকে শাস্তি দিবেন মুনাফিকদের মধ্যে পুরুষ হোক অথবা নারী হোক আর মুশরিক নারী পুরুষদেরকে আল্লাহ আরব্লা আলামিন শাস্তি দিবেন আর আল্লাহ তাআলা এর মধ্যে দিয়ে মুমিন নর নারীদের তওবাকে কবুল করবেন নিশ্চয়ই আল্লাহ সুবহান হুয়াত আলাহ গফর রহিম তিনি মানুষের তবাকে কবল করেন তিনি মেহেরবান সম্মানিত ভাই বোনেরা আমাদের আলোচনা হলো আমানত সম্পর্কে হোয়াট ইজ দিস আমানা এই আমানতের আল্লাহ রবুল আলমিনী আমানতকে রেখেছেন আসমানে রেখেছেন জমিনে রেখেছেন পাহাড়ে রেখেছেন কিন্তু কে ওই আমানতকে গ্রহণ করতে রাজি হয় নাই এত বড় কি আমানত এত বড় কি ভারী জিনিস যে তারা গ্রহণ করতে রাজি হলো না এবং কাসির রহমত উল্লাহ তিনি আমানতের ব্যাখ্যা এখানে করেছেন এবং আমানতের ব্যাখ্যা করেছেন এইভাবে যে তিনি প্রথমে বলেছেন যে আমানত অর্থ হলো আত্মা আল্লাহর আনুগত্য হল আমানত আর আব্দুল্লাহ্ন আব্বাস রদী আল্লাহ তাহ থেকে এই বর্ণনা এসেছে আর কি হল আরাদা আলাইহি মকবলা আইয়া আদা আলা আদম عدم عليه السلام يقول الله رب العالمين اسمان زمين يبقى حاله كسيتا اشكله يبقى اسمان زمين بحاره شكر كله فقال لى ادم عدم عليه السلام ك الله رب العالمين بولين قد عرضت الامانه على السماوات والارض والجبال فلم يطقنها আমি এই আমানতকে আসমান জমিন আর পাহাড়ের উপরে রেখেছি কিন্তু তাদের এটা বহন করার শক্তি নাই ফাহাল আন তাআখিদুম বিমা আর তুমি কি এর মধ্যে যা আছে শতকে গ্রহণ করতে পারবে ক্বালা আদম বললেন ইয়া রাব্বি ওয়া এই আমানতের মধ্যে কি আছে আমাকে একটু আপনি বোঝায় বলেন ক্বাল আল্লাহ রাব্বুল বললেন

আসমান জমিন এবং পাহাড় যদিও এটাকে নিতে রাজি হয় নাই আমি নিতে রাজি আছি আর এটাই হলো আর এটাই হলো আল্লাহ যে বলেছেন মানুষ এটাকে গ্রহণ করলো এটা হলো একটা তফসির আর একটা হলো আমানত বলতে এখানে ফরাইজ কে বোঝানো হয়েছে أمر ذي ابادت الله سبحانه وتعالى جلوم نامن لبر الله شاستين بن من ل الله أمرك إيه صواب دين الله على السماوات والأرض والجبال إن أدواها ثابهم وإن ديعوها عذبهم فكره ذلك وأشفق عليه من غير معصية فهل كي আর আসমানকে জমিনকে আল্লাহ যখন বললেন তারা না মানলে শাস্তি পাবে তখন তারা এটা আর গ্রহণ করতে রাজি হয় নাই বোলা আল্লাহ আমাদের খাতার এই ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নেই আমরা এটা পারবো না তুমি আমাদেরকে এটা দিও না আর এরপরে আল্লাহ সুফহায়না হুয়াতা আল্লাহ কি করলেন সুমা আরদা আল্লাহ আ দাম ফা কাব ইল্লা হা বিমাফি হা কাছে আল্লাহ সুবহায়ন আমানতকে পেশ করলেন আর আদম আলাইহালাম এটাকে গ্রহণ করলেন এটা হলো যেটা ইবনু কাসির রহমতুল্লাহ আলহে উল্লেখ করেছেন কোন কোন তাফসিরে এই আমানত বলতে পুরো শরিয়াতটা একটা আমানত পুরো কোরআনটাও তো একটা আমানত আর যেই দায় দায়িত্ব আল্লাহ সুহান হুয়া তাহলে আমাদেরকে দিয়েছেন সব কিছুই তো আমানত আল্লাহর পক্ষ থেকে এই এর মধ্যে সব কিছু এসে যায়

আল্লাহ হমিয়াতফা আল্লাহ এই কোরআনের আমানতের কথা যেখানে বলেছেন সেখানে বাবে বলেছেন লাউ আঞ্জাল না আমি আল্লাহ যদি এই কোরআনকে নাজিল করতাম আলা জাবাল মানুষের উপরে কোরআনকে নাজিল না করে নবীর উপরে কোরআনকে নাজিল না করে যদি এই কোরআনকে আমি আল্লাহ পাহাড়ের উপরে নাজিল করে দিতাম তাহলে তুমি পাহাড়কে ভীত সন্ত্রস্ত অবস্থায় দেখতে কেমন আর আল্লাহর ভয়ে পাহাড়টা ভেঙ্গে খান খান হয়ে যেত গোড়া গোড়া হয়ে যেত টুকরা টুকরা হয়ে যেত আল্লাহ সুহান হুয়া তা ভয়ে ফতিল কাল আম সালুন দুরী বোহালিনা লাল্লা হুমিয়ত কাউন আর আল্লাহ সুভান হুয়াত আলা এক্সাম্পলগুলোকে তিনি পেশ করে থাকেন মানুষের জন্য আশা করা যায় যে মানুষরা তারা চিন্তা ভাবনা করবে এবং বুঝবে تحوله أي القرآن تامدرك الله سبحانه وتعالى رحخته كي القرآن وامدرك أمانات الله سبحانه وتعالى امادرك كيامو إن قوم اتَّخَذُوا هذا القرآن مَهْجُورًا الله আমার কওমের ব্যাপারে তোমার কাছে নালিশ আছে অভিযোগ আছে কমপ্লেন্ট আছে আমার কওমের লোকেরা এই কোরআনকে তারা পরিত্যাগ করে দিয়েছিল আজ দেখেন কোরআনের আমানতকে আমরা পরিত্যাগ করে দিয়েছি কোরআন আমাদের ঘরে নাই হয়তো আপনি সুন্দর করে গেলাপে বাধাই করে শেলফে রেখেছেন অতটুকুন আছে আপনার ঘরে কোরআন নাই আপনার জীবনে কোরআন নাই আপনার ওয়াইফের জীবনে কোরআন নাই ছেলেমেয়ের জীবনে কোরআন নাই আপনার ঘরের আচার আচরণে কোরআন নাই আপনার ছেলে মেয়ে যেই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে লেখাপড়া করে সেখানে কোরআন নাই আপনার দোকানে কোরআনের হুকুম নাই আপনার রাস্তে কোরআনের হুকুম নাই রাস্তাঘাটে আপনি যেখানে চলেন সেখানে কোরআনের কোনো বালাই নাই তাহলে ওয়াট তাহলে আমাদের অবস্থাটা কি চোখ বন্ধ করে চিন্তা করবেন মাঝে মধ্যে যে আসলে রিয়াল সিচুয়েশনটা কি আসলে রিয়ালিটি তো হলো এটা আপনি আমি হয়তো কোরআন পড়া শিখেছি তাও ঠিক মতো পড়তে পারি না অর্থ কোনো সময় শেখা হয় না আর নামাজ কোনোবার পড়েছি কোনো সময় পড়ি নাই এই তো কোরআন আমার জীবনে আছে কেমন কোরআন এটা আমার ছেলে মেয়েদেরকে কি কোরআন শিখায়ছি। যদি কোরআন শিখায় থাকি কোরআনের অর্থ শিখায়ছে কোরআনের আমল কি শিখাইছি আমি আমার স্ত্রীর সঙ্গে যখন আচরণ করি কোরআন অনুযায়ী আচরণ করি ছেলে মেয়েদের সঙ্গে যখন আচরণ করি কোরান অনুযায়ী করি তারা কি কোরান অনুযায়ী করে আমি কি আমার মা বাবার সঙ্গে কোরআন অনুযায়ী আচরণ করি আমি আমার ঘর থেকে বের হয়ে যখন যাই ব্যবসায়ের জন্য যাই তখন কি কোরআনটাকে আমার সাথে নিয়ে যায় সাথে নিয়ে যাওয়া মানে কোরআনের কপি নিয়ে যাওয়া না কোরআনের শিক্ষা কি ব্যবসা ক্ষেত্রে মানি না মানি না আমি যখন ইউনিভার্সিটিতে লেখাপড়া করতে যাই পড়তে যাই বা পড়াইতে যাই তখন কোরআনকে পড়াই আজকাল তো কোনো জায়গাতে কোরআন পড়া হয় না এমনকি মাদ্রাসা শিক্ষা সেখানেও কোরআনকে ঠিকমতো আমরা পড়াতে পারি না এর থেকে দুর্ভাগ্য আমাদের কি হতে পারে কোন স্কুলে কোন কলেজে কোন ইউনিভার্সিটিতে কোরআন নাই তো ছেলে মেরা সেখানে পড়ে শয়তান বজত হবে না তো ভালো হবে ভালো হবে কি করে কোরআন ছাড়া অন্য কোনো কিছু দিয়ে মানুষের ভালো বানানো যায় না তাহলে আমানতের খেয়ানত যখন হচ্ছে তখন মানুষ তো অমানুষ হয়ে যাবে পশু হয়ে যাবে এই কোরআনের আমানতের আলোচনা আমরা আরো করব। তবে আমাদের এর মধ্যে সময় হয়ে গেল খানিকক্ষণের বিরতিতে যাওয়ার আমরা ইনশাআল্লাহ একটু পরে আবার ফিরে আসছি আপনাদের সঙ্গে বিরতির পরে দেখা হচ্ছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত কিভাবে অর্জিত হবে ইমানের দৃঢ়তা এবং অন্তরের পরিচ্ছন্নতা সে বিষয়ে বিস্তারিত জানতে হলে আলোচনা শুনুন আমাদের ধারাবাহিক প্রোগ্রামে সরল পথে চোখ রাখুন কেবলমাত্র পিস টিভি বাংলায় জানুন সেই দীপ্তিমান বিশেষ পথ যার সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন সরল পথ প্রতি সাড়ে আটটায় আপন সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বাংলায় ডায়ালগ ডায়ালগ

পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় সালামু আলাইকুম আর আহমতু লাহি ও ওয়েলকাম ব্যাক আপনার দা ব্রেক ব্রেকের পরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমানতের আলোচনায় এবং সুর আহজাবের আলোচনা শেষ হয়ে যাচ্ছে আমানতের আলোচনা দিয়ে এর আমানতের কথা আমরা বলছিলাম এই আমানতকে আমরা রক্ষা করছি না ব্যক্তি জীবনে না পারিবারিক জীবনে না ইউনিভার্সিটি গুলো থেকে আমরা কোরআনকে বের করে দিয়েছি কলেজ থেকে আমরা কোরআনকে বের করে দিয়েছি ঘর থেকে কোরআনকে বের করে দিয়েছি কোরআনকে মনে করি যে না যদি মানুষ কোনো সময় মরে যায় তাহলে এটা পড়লে হয়তো কিছু হইতে পারে ছোটবেলায় আমরা দেখেছি আমরা সকাল বেলায় আমরা ফজরের নামাজ পড়েই মক্তবে গ্রামেগঞ্জে আমরা কুরআন শরীফ পড়তে যেতাম আমাদের দুর্ভাগ্য কোন পাগলে আমাদের কামরাইলো আল্লাহ জানে আজকাল সকালের ওই মক্তবগুলো এখন আর চালু নাই এই মক্তবের পরিবর্তে এখানে প্রাইমারি স্কুল চালু হয়েছে বিভিন্ন এনজিওর স্কুল চালু হয়েছে যারা হারমোনিয়াম দিয়ে শুরু করে সকাল সারগামের ধনী দিয়ে যাদের সকাল শুরু হয় কল্লান তাদের হবে কি করে আজ কুরআন শেখার কোনো উপায় নাই আমাদের হাজার হাজার যে মক্তবগুলো ছিল যেখানে কোরআন শিক্ষা দেওয়া হতো সেগুলো আজ বন্ধ হয়ে গিয়েছে এই জাতির কপালে আরো দুর্দশা আছে মুরব্বীরা মহিলারা পুরুষরা প্রত্যেক ঘরে থেকে কোরআনের আওয়াজ ভেসে আসে কোরআন তেলাওয়াত হচ্ছে মসজিদে গেলে মক্তবে গেলে বাচ্চারা কোরআন তেলাওয়াত করছে এই সংস্কৃতিকে আমরা হারিয়ে ফেলেছি আমরা কি হারালাম আইরেনুসি। এখন আপনি সকালবেলা হাটলে সারি গামা পাদানিসা শুনবেন শয়তানীর আর কোন শেষ আছে আপনি সকাল শুরু করেন এটা দিয়ে তো বরকত আপনার করতে কি আসবে এখন আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই শব্দ শোনা যায় না কোরআনের যে আমানত আমরা আমানত কে নষ্ট করে ফেলেছি কোরআনের আমানত আমানতকে আমরা ছেড়ে দিয়েছি জাতি হিসেবে আমাদের কপালে দুঃখ আছে যদি কোরআনের দিকে ফিরে না আসি কোরআনের ভাবে নষ্ট করেছি আমাদের কলেজ পড়ুয়া ছেলে মেয়েরা তারা যায় আপনার ছেলেটা মেয়েটা যদি আর সে জানতো যে কোরআনে আল্লাহ বলেছেন মা বাবাকে ইজ্জত করতে হয় সম্মান করতে হয় উফ পরিমাণ কষ্ট মা বাবাকে দেওয়া যায় না খুন করা তো দূরের কথা আপনার পা ধোয়াই দিত আপনার সন্তান আপনার জীবন সার্থক হয়ে যেত আপনি আমি হারিয়ে ফেলেছি আমাদেরকে আল্লাহ যা কিছু দিয়েছেন সবই আল্লাহর পক্ষ থেকে আমানত আমানত শরীর আপনার সময় আমানত সন্তান আমানত ব্যবসা আমানত সম্পদ আমানত আর আমানত কে আপনি খেয়ানত করবেন না আমানতের খেয়ানত করাটা মুনাফিকির লক্ষণ যার যা পাওনা আছে তা তাকে ফিরিয়ে দিবেন إن الله يأمركم أن تودوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعما يعزكم به إن الله يأمركم الله تمدرك ورد قدس أن تودوا الأمانات أمانات كتمر عليكم إلى أهلها زي دار تركس আর ওয়াইযা حكمتم بين নাস। মানুষের মধ্যে যখন তোমরা ফয়সালা করবে আনতাহকুম আদল এনসাফের ভিত্তিতে তোমরা ফয়সালা করবে আল্লাহ তাহলে আমাদের আমানত আমরা কিন্তু রক্ষা করছি না বিশেষ করে আল্লাহর আনুগত্যের আমানত আল্লাহর ফরজ মেনে চলার আমানত কোরআনের আমানত কি আমরা মানছি না খেয়ানত করছি এজন্য আমরা মুনাফিক হয়ে যাচ্ছি আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইমানদারেরা আল্লাহ এবং আল্লাহর রসুলের খেয়ানত করোনা খেয়ানত করোনা করো করোনা আর আসল কথা হলো তোমরা জেনে শুনে আমানতকে খেয়ানত করে বসো বাচ্চার আমরা আমানত খেয়ানত করি এতিমের আমানত কে খেয়ানত করি বন্ধু বান্ধবের আমানত খেয়ানত করি আমাদের যেখানে আমরা দায়িত্ব পালন করি কাজ করি মন্ত্রী হলে আমানতের খেয়ানত করি প্রধানমন্ত্রী হলে আমানতের খেয়ানাত করি প্রেসিডেন্ট হলে আমানতের খেয়ানাত করি পুলিশ অফিসার হলে আমানতের খেয়ানাত করি শিক্ষক হলে আমানতের খেয়ানাত করি যে যে দায়িত্বে আছি সে সেখানে আমানতের খেয়ানাত করি খেয়ানাত 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 খায়েন হয়ে গেছে সবাই আমরা এই আমাদের এই দুরবস্থা আমরা মুসলিম হিসেবে জাতি হিসেবে এই স্বভাব থেকে যদি যদি আমরা আমরা বের হয়ে আসতে না না পারি পারি রক্ষা করতে তাহলে ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু মুক্তি নাই আমরা ভালো কিছু করতে পারবো না বিশেষ করে আমাদের ছেলেমেয়েরা যদি কোরআনের আমানতের কথা না জানে তাহলে ছেলে যদি একদিন হারায় যায় ছেলে যদি একদিন আল্লাহকে বিশ্বাস না করে ছেলে যদি মদ খেয়ে মাতাল হয়ে পড়ে থাকে আর অমুসলিম এক মেয়েকে বিয়ে করে চলে যায় আপনাকে লাথি মারতে চায়। চায় আপনারে কিলাইতে আপনার কাছে আসে না আপনারে দেখে না দুঃখ করবেন না নষ্ট করছে না আপনি নিজে লাখ লাখ টাকা খরচ করে আপনি লন্ডনে পাঠাইছিলেন আমেরিকায় পাঠাইছিলেন আপনি কয়েকশো টাকা খরচ করে কি কোরআন শিখাইছিলেন লন্ডনে দিচ্ছেন সেখানে মেয়ে আছে আর মদ আছে ওগুলো নিয়ে ব্যস্ত ওখানে তো কোরান নাই কোরান আপনি তার সঙ্গে দিয়ে দিছিলেন। দেন নাই না দেওয়ার কারণে ছেলেও শেষ ও শেষ আর আপনি যা করবেন তাই তো আপনি পাবেন অ্যাজ ইউ সস ও ইউ রিফ আপনি যা বুনবেন তাই আপনি কাটবেন এটাই তো নিয়ম কাজেই এই কোরআনের আমানত আপনি রক্ষা করবেন আপনার ছেলে মেরা যেন রক্ষা করে আপনার ফ্যামিলির মধ্যে যেন এই কোরআনের আমানত মেনে চলার মানসিকতা থাকে কেয়ামত পর্যন্ত অন্য কোন ফ্যামিলিতে না থাকুক আপনি আপনার ফ্যামিলির জন্য রেসপন্সিবল ইউ আর রেসপন্সিবল ফর ইউর ওন ফ্যামিলি আপনি মেক করেন আপনার নিজের মধ্যে কোরআনের আমানত আপনি রক্ষা করেন আপনার ফ্যামিলি মেম্বাররা রক্ষা করে আপনার ছেলেমেয়েরা রক্ষা করে আপনি মরে যাওয়ার সময় ছেলে মেয়েদেরকে ওসিয়াত যাবেন কোরআনের করার আর আপনার ছেলে মেয়েরা যাওয়ার সময় তার ছেলে মেয়েদের কেয়ামত পর্যন্ত কোরআনের আমানত আপনার বংশের মধ্যে চালু থাকবে তাহলে আপনি সফল কাম হবেন কেয়ামতের দিন হাসতে হাসতে উঠবেন যে কোরআনের আমানতের সেলসেলা আপনি চালু করে গিয়েছিলেন কেয়ামত পর্যন্ত আছে সবার সব আপনার আমল নামায় গিয়ে জমা সুবাহ আল্লাহ কবরে ঘুমায় শান্তি পাবেন এজন্য এখানে আমানত বলতে আল্লাহর কোরআনও হতে পারে আমানত বলতে আল্লাহর আনুগত্য হতে পারে আমানত বলতে আল্লাহর ফরজ ও হতে পারে আমানত বলতে একজন আর একজনের যে দায়িত্ব আল্লাহ সুবহান হওয়া তাল্লাহ ট্রাস্ট আমাদেরকে দিয়েছেন তা হতে পারে আমরা বিভিন্ন জায়গাতে যে দায়িত্ব পালন করি মাসুলিয়াত এটাও আমানতের অর্থের মধ্যে আসে আমানত একটা ব্যাপক অর্থবোধক শব্দ আর সেজন্যই মুসলিম শরীফের হাদিসের মধ্যে যারা আমানতের খেয়ানত করে তাদের ব্যাপারে আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকের আলামত তিনটা বা চারটা তার মধ্যে একটা হল কাজাবা যখন কথা বলে মিথ্যা বলে ওয়াইজা ওয়াদা আখলাফা ওয়াদা করলে ওয়াদা খেলাফি করে ওয়াইজা খা খান যখন কোন আমানত তার কাছে রাখা হয় আমানতের খেয়ানত করে আর চার নম্বরে ওয়াইজা খামা ফাজার যখন সে ঝগড়া ঝাঁটি করে তখন বকাবকি করে ফাউল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে ভাষা খারাপ মুখ খারাপ তাহলে আপনি নিজেই বুঝতে পাচ্ছেন। যারা আমানতের খেয়ানত করে আপনার ভাই ইন্তেকাল হয়েছিল আপনার ভাতিজা ভাতিজিদেরকে রেখে গিয়েছিল তাদের আমানত আপনি রক্ষা করেন নাই আপনার বন্ধুর আমানত আপনি রক্ষা করেন নাই অফিসের আমানত আপনি রক্ষা করেন নাই আপনার ব্যবসার আমানত আপনি রক্ষা করেন নাই আমরা পার্টনারশিপে ব্যবসা করি আমরা আমানত রক্ষা করি না আপনি আপনার ওয়াইফের আমানত রক্ষা করেন নাই ওয়াইফ হিসেবে স্বামীর আমানত রক্ষা করেন নাই সেলেমের আমানত রক্ষা করেন নাই কিছুই যদি না করে থাকি তাহলে আমি কি সাকসেস আমার সফলতা কি এমনি মুখস্থ আসবে দ্যাট উইল নেভার হ্যাপেন এই জন্য আল্লাহ সুহান এখানে বলছেন যে আমানতকে আমরা পালন করার জন্য হার্ড অ্যান্ড সোল ট্রাই করব আমাদের জীবন দিয়ে চেষ্টা করব। এরপরে ভুল করমে যদি কিছু হয়ে যায় সেটা হয়তো আল্লাহ মাফ করে দিবেন বলছেন জন্য আল ইনসান আলহামদুলিল্লাহ কিছু মানুষ আছে যারা গ্রহণ করেছে ইনসান বলতে সবাই এটা গ্রহণ না করলেও কিছু মানুষ তো অবশ্যই গ্রহণ করেছে কিন্তু আর নিশ্চয়ই মানুষ যারা জলুম নিজের উপরে তারা জুলুম করে বসে করতে হবে বোঝে তারপরে করে না ভুল হয়ে যায় ভুলে যায় যা তারা তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ভুলে ভুলে যায় এটা এটা আমরা যাই আমাদের মানবিক দুর্বলতা সম্মানিত ভাইয়েরা দর্শক বোনেরা যারা আমাদেরকে এই মুহূর্তে টেলিভিশনের পর্দার সামনে দেখছেন এই আলোচনা দিয়ে আমাদের সৌরাতুল আহজাবের আলোচনা শেষ হচ্ছে সর্বশেষ আলোচনা হলো আমানতের আলোচনা আল্লাহ রবুল্লা আলমিন আসমান জমিন পাহাড়কে আমানত দিয়েছিলেন তারা আমানত নেনে আমরা মানুষরা নিয়েছি এই আমানত হলো আল্লাহর হুকুম মানের আমানত এই আমানত হলো আল্লাহর ফরোজ ওয়াজিব মানের আমানত এই আমানত হলো কোরআন কে মেইনটেন করার আমানত আমাদের সারা জীবন এই আমানত কে মেইনটেন আমাদের করে যেতে হবে কোরআনের আমানত যেন আমাদের প্রত্যেক ফ্যামিলিতে ফ্যামিলিতে আমরা রক্ষা করি আমরা যেন আল্লাহর ফরজ ওয়াজিব মানার আমানতকে প্রত্যেক পরিবারে পরিবারে যেন আমরা রক্ষা করি আপনি ভাই হিসেবে যেন রক্ষা করেন আপনি বোন হিসেবে যেন রক্ষা করেন সামগ্রিক ভাবে আল্লাহর এই আমানতকে যেন আমরা রক্ষা করতে পারি আমানতদার হিসেবে যেন আমাদের হাসন হয় যারা খেয়ানত করে তাদের কাতারে যেন আল্লাহ আলামিন আমাদের হাসন না করেন আল্লাহ এই আমানতের কনসেপ্টকে আমাদের বোঝার এবং এর উপরে আমল করার তৌফিক দিন আবারও আপনাদের সঙ্গে দেখা হবে ইনশা আল্লাহ আপনাদের সবার জন্য দোয়া করি আপনারা আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমাত

সম্পদকে সুরক্ষিত না রাখতে পারে বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র বিসটিভির সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আলড্রায়েন ব্যাংক কোয়াড্রান কোর্ট আটচল্লিশ ক্যালথরপি রোড বর্মিংহাম ইউকে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক তিন দুই তিন ওয়াই ডি তিন শর্ট কোড তিন সোয়েব বিআইসি কোড আই বিজিবি বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন মানবতার সমাধান আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ববরুদ্দানবী আপনারা দেখছেন পিস টিভি বাংলা